স্বর্ণের ঘড়ি যদিও আসল স্বর্ণ না, তবে এই চকচকে হলুদ রংটি পৃথিবীর অন্যতম মূল্যবান ধাতুর কথা মনে করিয়ে দেয়, আর তা হলো স্বর্ণ। দর্শক, এখন যদি কাউকে প্রশ্ন করা হয় কোথা থেকে স্বর্ণ আসে, তাহলে হয়তো এক বাক্যে অনেকে বলবেন খনি থেকে উত্তোলন করা হয়। কিন্তু আসলেই কি তাই? ডিসকভারি চ্যানেলের গোল্ড রাশ আলাস্কা দেখে অনেকে হয়তো বলতে পারেন কাদামাটি থেকে স্বর্ণ আলাদা করা হয়। এত মূল্যবান ধাতুর উৎপত্তি কি এতটাই সহজ? সম্প্রতি সৌদি আরব সোনার খনির সন্ধান পেয়েছে, কিন্তু এই স্বর্ণের উৎপত্তি আসলে কোথায়, কিভাবে এই মূল্যবান ধাতুটির সৃষ্টি হলো, আর পৃথিবীতেই এটি কিভাবে এলো? আজকের বিশ্লেষণে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সঙ্গে আছি আমি ইমা। দর্শক, স্বর্ণের উৎপত্তি সম্পর্কে জানার জন্য একটু আকাশের তারার দিকে তাকাতে হবে। ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে, পৃথিবী সৃষ্টির শুরুতে। আপনারা অনেকেই হয়তো জানেন বিগ ব্যাং এর প্রায় 150 মিলিয়ন বছর পর মাত্র 3টি এলিমেন্ট, হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম দিয়ে সর্বপ্রথম স্টার বা তারা গঠিত হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন মিলিয়ন মিলিয়ন বছর আগে নিঃশেষ হয়ে যাওয়া তারার সাথে স্বর্ণের কী কানেকশন? এখানেই রহস্য। বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা ও নিউট্রন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় স্বর্ণের সৃষ্টি হয়েছে। গোল্ডের উৎপত্তির সেই মহাজাগতিক প্রক্রিয়া বিজ্ঞানীদের কাছে আর প্রসেস, অর্থাৎ র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস নামে পরিচিত। এ বিষয়ে বলার আগে প্রথমে জানতে হবে পিরিয়ডিক টেবিলে গোল্ডের অবস্থান সম্পর্কে। দেখা গেছে এটি একটি হেভি এলিমেন্ট। সূর্যের মধ্যে অনবরত যে ফিউশন বিক্রিয়া চলে, এটির ফলে বিভিন্ন পদার্থ উৎপন্ন হলেও এত ভারী মেটাল এমনি এমনি তৈরি হওয়া সম্ভব নয়। এই শক্তি তখনই পাওয়া সম্ভব যখন কোনো সুপারনোভায় নক্ষত্রের বিস্ফোরণ ঘটে অথবা নিউট্রন স্টারের সাথে এর সংঘর্ষ হয়। শুধুমাত্র এমন পরিস্থিতিতেই আর প্রসেসের মাধ্যমে গোল্ডের মতো ভারী পরমাণুগুলো তৈরি হতে পারে। আর এ থেকে এটি পরিষ্কার যে পৃথিবীর সব স্বর্ণের উৎপত্তি হয়েছে মৃত নক্ষত্রের ডেব্রিস বা ধ্বংসাবশেষ থেকে। এখন প্রশ্ন হলো, পৃথিবী এমনকি সৌরজগৎ সৃষ্টির আগে স্বর্ণ তৈরি হয়ে থাকলে এটি কিভাবে পৃথিবীর একটি এলিমেন্ট হয়ে গেল? উত্তরটা খুব সহজ। পৃথিবীর অন্যতম গঠন উপাদান হলো এই গোল্ড। পৃথিবীর কেন্দ্র, যাকে কোর বলা হয়, সেটি গঠিত হওয়ার সময়ই এর অন্যতম গাঠনিক উপাদান হিসেবে স্বর্ণ অন্তর্ভুক্ত হয়। মূলত পৃথিবী সৃষ্টির সময় এর কেন্দ্রে লোহা ও সোনার মতো ভারী ধাতুগুলো জমা হয়েছে। আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর সাথে নিয়মিত বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত কেঁপে উঠত এবং বেশ কিছু সোনা পৃথিবীর উপরিভাগের স্তরগুলোতে জমা হয়েছিল। এ কারণে বিভিন্ন শিলাতেও স্বর্ণের সংমিশ্রণ থাকতে পারে। এমনকি বিভিন্ন শিলার মধ্যে খাদ হিসেবেও সোনা ও রূপা মিশ্রিত থাকতে পারে। বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে স্বর্ণ ও অন্যান্য ধাতুসমূহ অবমুক্ত হয়েছে। স্বর্ণ অনেক ভারী হওয়ার কারণে তা ডুবে যায়, তাই সমুদ্রের নিচেও এর খনি পাওয়া যায়। দর্শক, আমরা আসলে পৃথিবীর কেন্দ্র থেকে স্বর্ণ তুলে আনিনি, বরং বিভিন্ন সময়ে, বিশেষ করে পৃথিবীর বয়স যখন কম ছিল, তখন এর সাথে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষ হয়েছে। এসব ভয়াবহ সংঘর্ষ এবং ভূতাত্ত্বিক বিভিন্ন কারণে, ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে, ভূ অভ্যন্তর থেকে অনেক স্বর্ণ আমাদের হাতের নাগালের দূরত্বের মধ্যে এসে পৌঁছেছে, যা আমরা এখন খনিতে গর্ত করে উত্তোলন করে থাকি। এসব কিছু শুনে যে প্রশ্নটি মাথায় আসে তা হলো, কেন এই ধাতু এত মূল্যবান? স্বর্ণ বেশ দুর্লভ, এটি নমনীয় একটি ধাতু। এছাড়াও এটি অন্যান্য ধাতুর চেয়ে কম সক্রিয়, অর্থাৎ ওয়ান অফ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ কেমিক্যাল এলিমেন্টস। এটি অলমোস্ট সব অ্যাসিডেই রেজিস্ট্যান্ট, আর এ কারণেই অন্যান্য সাধারণ ধাতুর মতো সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এক কথায়, স্বর্ণের সৌন্দর্য, চাকচিক্য ও ক্ষয়হীন বৈশিষ্ট্য একে অন্য সব ধাতু থেকে অনন্য করে তুলেছে, আর এসব কারণেই এটি সবার কাছে খুব মূল্যবান। তাত্ত্বিকভাবে পারদ বা মার্কিউরি থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব,
তবে পরীক্ষামূলকভাবে গোল্ড তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া আর এভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দামও কিন্তু অনেক বেশি হবে তার চেয়ে খনি থেকে স্বর্ণ উত্তোলন কিংবা কিভাবে নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকে মনোযোগ দেয় সহজ এ পর্যন্ত পৃথিবীতে 2 লাখ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে যা প্রায় 4টি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান ভাবছেন এই বুঝি স্বর্ণের মজুদ শেষ হয়ে গেল আসলে তা না ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর ভূ-অভ্যন্তরের 1 কিলোমিটারের মধ্যে আরও 1 লাখ মেট্রিক টন সোনা আছে